হ্যালো পাখাল বন্ধুরা, তো কি অবস্থা আপনাদের? আশা করছি আল্লাহর রহমতে আপনারা এবং আপনাদের শখের পাখিগুলো অনেক ভালো আছে। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো অনেকেই কিন্তু একটা প্রশ্ন করে থাকেন বা একটা মাথায় প্রশ্ন আসতে পারেন যারা পাখি পালক আছে, যে পাখির হাড়িটা কোথায় পাবো। তো পাখির হাড়ি কিন্তু আমরা যারা মানে মনে করেন যারা আমি আমার কথা বলতেছি না, মানে অনেকেই আছেন তাদের দোকানে, কিন্তু দোকানের আশেপাশে কিন্তু আমরা বাজরিকার জন্য স্পেশাল কিছু হাড়ি আছে যেগুলো অলরেডি কাটা থাকে সেগুলো পাই। বাট যারা হাতের কাছে দোকান নাই বা কাটা হাড়ি পাচ্ছে না, তাদের কিন্তু নর্মাল পানির জন্য যে হাড়িগুলো তৈরি করে মাটিতে কুমাররা, তো সেই হাড়িগুলোই কিন্তু কিনতে হয়। তো সেগুলো এনে আমাদেরকে একটা হোল তৈরি করতে হয়। আর আমার মতে মনে হয় যে 60% মানুষই যারা শখের বসে পাখি পালেন, সেই হাড়িটাকে হোল করার সময় ভেঙে ফেলেন। তো আমরা আজকে দেখবো কি করে একটা হাড়িকে প্রপারভাবে ভাঙতে হয়, মানে এই বাজরিকা ঢোকার জন্য হোলটা করতে হয়। তো আপনাদের হাড়ি ভাঙার জন্য কয়েকটা স্পেশাল জিনিস প্রয়োজন হবে, হচ্ছে একটা কম্পাস, একটা হাতুড়ি। এই দুইটা জিনিস হলে কিন্তু আমরা খুব সহজেই হাড়ির বাজরিকা ঢোকার যে রাস্তাটা মানে হোলটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। তো আসলে আমি এতটা এক্সপার্ট না হাড়ি, এর আগে আমি একবার করছিলাম, মোটামুটি হয়েছিল, বাট আমি নিজের উপর এত কনফিডেন্ট না। তো আমি আমার এক ফ্রেন্ড আছে, সে আমার অনেক আগে থেকে পাখি পালতেছে এবং ও অনেক হাড়ি, ও নিজের পাখির জন্য অনেক হাড়ি ও আমার সামনে দেখলাম হোল করতে পারছে। তো আমি সরাসরি এখন ওর কাছে যাব, তো ওকে আমি বাসা থেকে নিয়ে আসতেছি। তো একটু আমি যেতেছি ওর বাসায়, তো দেখতে পাচ্ছেন, তো হ্যাঁ ওর এখানে প্রায় 4-5 জোড়া পাখি আছে, ও অনেক আগে থেকেই পাখি পালতেছে। তো আমি নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে হাড়ি ভাঙাটা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে জায়গাটা দরকার, মানে একটা আন্তাজ করে আপনারা কিন্তু একটা মার্ক করে নেবেন আপনাদের কম্পাসটা দিয়ে আপনাদের হাড়ির উপরে। তো জাস্ট আমি তো কিছু করতেছি না, জাস্ট দেখতেছি। তো প্রথমে একটা হোল করার পর তারপর সেকেন্ডারি আরেকটা হোলের জন্য আসলে দাগ দিতেছে, বুঝতেছি না আমি কিছুই, দেখি কি করে। তো জাস্ট আমরা আসলে ওর মতো দুইটা সার্কেল বানিয়ে নেব একটা কম্পাস দিয়ে। তো জাস্ট সার্কেলগুলো তৈরি হয়ে গেছে মোটামুটি, এখন আমরা যা করব দেখি কি করে। তো আসলে কি করতেছে, তো এখন আমরা কম্পাসের একটা সাইড নিয়ে নেব, মানে এখানে, আর এখানে তো একটা লোহা হলে মনে হয় সুবিধা হতো। তো আমি আপনাদেরকে বলবো একটা লোহা দিয়ে এখানে হাতুড়িটা দিয়ে আস্তে আস্তে করে বাড়িয়ে দিন, যাতে আসলে প্রেশারটা এই জায়গাটাই পড়ে, মানে পুরো জায়গায় যদি প্রেশারটা ছড়িয়ে যায় আমার তো মনে হয় পুরো হাড়িটাই ভেঙে যাবে। তো জাস্ট ছোট একটা হোল তৈরি করছে, তো বিন্দু বিন্দু জলে যেরকম সাগর হয়, তো ও মনে হয় ছোট একটা হোল থেকে বড় একটা হোল তৈরি করবে। জাস্ট মজা করলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো এখানে এতটুকুই, জাস্ট হাড়িটাকে আস্তে আস্তে করে কম্পাসটা দিয়ে ভাঙা শুরু করছে। তো আস্তে আস্তে করে আপনারা এইভাবে হাড়িটাকে ভাঙা শুরু করবেন, এবং একটু হোলটা যখন একটু বড় হয়ে যাবে তখন জাস্ট সাইডে একটু সাইডে দিয়ে গোল করে একটা রাউন্ড দিচ্ছে। তো এইটার পর আমরা হাতুড়ি দিয়ে জাস্ট আঙুলটাকে নিচে রেখে, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে দেখে বুঝে নিন, হাতুড়ির উল্টা সাইড যেটা আমরা কখনোই ব্যবহার করি না, তো ওই সাইডটা দিয়ে মনে হয় হাড়িটাকে বাড়ি দিচ্ছে। খুব আস্তে করে আপনারা দেখে নিন, আস্তে করে বাড়ি দিবেন, এবং সার্কেলটাকে আপনারা আপনাদের টার্গেট ধরে খুব আস্তে আস্তে করে এই হাড়িটাকে খুব সহজেই ভেঙে ফেলতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর আপনার চেনা পরিচিত বা আপনার বন্ধুরা যদি কেউ পাখি পালা আগ্রহী থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।